الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله في اسلام برا مدني تنالي دشاق الحمد لله আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত নিয়ে দর্শকবৃন্দ যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন যে যেখান থেকেই দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ এই অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বে কুরআনে পাকের বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করি বিশেষ করে কুরআনে পাকে যে সুরাগুলো রয়েছে এই সুরার বিভিন্ন তথ্য উপাত আপনাদের নিকট পৌঁছানোর চেষ্টা করা হয় কোরআনে পাকের এক একটি সূরা নিয়ে আমরা আলোচনা করি কোনো পর্বে একটি দুইটি অথবা তিনটি সূরা নিয়ে আলোচনা করি কোরআনে পাকের ওই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে কোরআনে পাকের ওই সুরাগুলো মধ্যে কয়টি আয়াত রয়েছে এবং কয়টি রুকু রয়েছে পাশাপাশি সুরার নামকরণের ইতিহাস এবং এই সুরার আলোচ্য কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শকবৃন্দ আর এর দ্বারা আমরা আমাদের কিছু সংশোধনের পাথেও পাই আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি যে আল্লাহ রব মিন এই সুরার মধ্যে কোন কোন বিষয় ঈর্ষাদ করেছেন যা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি সুরার মধ্যে পাকের বিভিন্ন হুকুম আহকাম বিধি নিষেধ রয়েছে আর এগুলো আমরা জানতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে সংক্ষিপ্তভাবে আর আমরা জেনে নিজের জীবনেগুলো বাস্তবায়ন করি যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে আমরা বিরত থাকবো আর পাশাপাশি যেই বিষয়গুলো আমাদেরকে বলা হয় সেগুলো আমরা নিজেদের জীবনের মধ্যে আমল করব। পাশাপাশি কিছু এমন বিষয় বলা হয় যে বিষয়গুলো দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের করণীয় কী তো দর্শকবৃন্দ ইনশাআল্লাহ তালা আজকেও আলোচনা করবো কুরআনে পাকের দুইটি সুরা নিয়ে আলোচনা করার মনস্থ করেছি যেগুলো আপনাদের নিকট উপস্থাপন করব কোন কোন সুরা নিয়ে আমরা আলোচনা করব জানবো এর পূর্বে আসুন আমরা দুরুদে পাকের ফজিলত বর্ণনা করি জি হ্যাঁ দর্শকবৃন্দ দুরুদে পাকের অসংখ্য ফজিলত সুমার বরকত রয়েছে বারবার মাদানি চ্যানেলে এই বরকতগুলো ফজিলতগুলো আপনাদের নিকট তুলে ধরা হয় যেন আমরা এ থেকে উদ্বুদ্ধ হই বারবার শুনতে শুনতে যেন আমাদের অন্তরে দুরুদে পাকের ভালোবাসা অন্তরে গেঁথে যায় আমরা যেন দুরুদে পাক পাঠ করতে পারি বাস্তবিক অর্থে আমরা যদি দেখি যে ফোটা ফোটা পানি পড়তে 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 এক জায়গায় গর্তের মতো হয়ে যায় আমরা যদি ওই এক বালতি পানি যদি একেবারে ঢেলে দিই তো এটার প্রভাবটা ওরকম পড়ে না যেই প্রভাবটা আস্তে আস্তে ফোটা ফোটা পড়ে তো দুরুদে পাক বা এর ফজিলত বারবার যখন শুনি আমাদের অন্তরে এটা গেথে যায় যে দুর্দে পাকের ফজিলত রয়েছে তখন আমরা এটা আমল করতে পারি আমাদের স্মরণে চলে আসে একটা অনুষ্ঠানের পর আবার যখন অনুষ্ঠান শুরু হয় সেখানে দূরদেব পাকের কথা বলা হয় বারবার দুরুদেব পাকের কথাও শুনতে থাকি অন্তরের মধ্যে দুরুদেব পাকের ভালোবাসাও বাড়তে থাকে আর আমরা আমলের জন্য ইন্সপায়ার হতে পারি আমরা আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে দূরদেব পাক পাঠ করতে পারি দর্শক কিন্তু আসুন একটি হাদিস শুনি যেখানে দুরুদেব পাকের ফজিলত রয়েছে দর্শক অনেক সময় তো আমরা পার করে দিই টাইম পাস করি একেবারে অহেতুক অনর্থক কাজে ওই সময়গুলো যদি আমরা দুরুদে পাকে পাঠ করার মধ্যে ব্যস্ত থাকতাম বা দুরুদে পাক পাঠ করতাম তাহলে অনেকগুলো বরকত অর্জিত হতো যেমন হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী রসুল্লা আলা সালাহিহি আলিউসালাম ইরশাদ ফরমান যে ব্যক্তি প্রতিদিন এক হাজারবার দুরুদে পাক পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থান দেখে না নেয় সুবাহানুল্লাহ একটু চিন্তা করি দর্শক এক হাজার বার দুরুদে পাক পাঠ করতে কতটুকু সময় বা লাগে হয়তো যদি সর্বোচ্চ দেখি আমরা বিশ মিনিট পঁচিশ মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে এক হাজারবার দুরুদে পাক পাঠ করতে সল্ল্লা মোহাম্মদ আলা আলি ওয়াসাল্লাম আর সলাহ ওসাল্লাম আলী কিয়রসোল্লাহ দূরুদে পাক হয়তো দুই সেকেন্ড সময় লাগবে দরুদে পাক পাঠ করতে এভাবে আমরা চেষ্টা করলে আশা করি আমরা অনেক দুরুদে পাক পাঠ করতে পারবো তো আমরা পুরো সারা দিনে আমরা যদি দেখি আমাদের কাজের টাইমগুলো আলাদা করে বাকি যে সময়গুলো আমরা অনর্থক বা অহেতুক বা এমনি বসে থাকি তো অনেক ঘন্টা বের হবে আমাদের প্রতিদিন তাহলে আমরা ওই সময়গুলোতে কিন্তু দূরদে পাক পাঠ করতে পারি তো নিয়ত করে ইনশাআল্লাহ তালা দূরদে পাক বেশি বেশি পাঠ করব যত বেশি পাঠ করব তত বেশি বরকত অর্জিত হবে ইনশাল্লা আসুন অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুর্দেব পাক পাঠ করি সল্ল আলাল হাবিব সল আলা আল্লাহ মুহম্মদ সল্লাহুতআলা আলী ওয়াসাল্লাম দর্শক বন্ধু আপনারা দেখছেন অনুষ্ঠান কোরআনী সুরার ফজিলত আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বে বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করি আজকে আমরা দুইটি সুরা নিয়ে আলোচনা করব যা কোরআনে পাকের মধ্যে রয়েছে আর এই সুরা কোথাও অবতীর্ণ হয়েছে এই সুরার মধ্যে কয়টি আয়াত কয়টি রুকু রয়েছে এবং এর নামকরণ করার কারণ কি এবং এই সুরাগুলোর মধ্যে কি কি আলোচ্য বিষয় রয়েছে তা আলোচনা করার চেষ্টা করব আজকের যে আলোচ্য সুরা রয়েছে তা হচ্ছে সুরা ইন ফিতার এবং আরেকটি সুরা ওই সুরার নাম হচ্ছে সুরা মুতাফিফিন এই দুইটি সুরা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব দর্শক বিন্দু আসুন আলোচনা শুরু করার পূর্বে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই কেননা নিঙ্গাত মিনি খয়র মিনা আম মুমিনের নিয়তার আমল অপেক্ষা যে যত বেশি আমরা নিয়ত করবো তত আমাদের বরকত অর্জিত হবে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয় আর যত বেশি নিয়ত করব তত বেশি নেকি অর্জিত হবে তো আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রসুল রসুল্লা মকবুল মা আমিনার সুবাসিত ফুল হুজুর নুর সাল্লাহ আলী রাসালামের সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দিন শিখার জন্য অনুষ্ঠান সম্পূর্ণ দেখব পাশাপাশি অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো বলা হবে সেই বিষয়গুলো আমরা নিজে স্মরণ রাখব যদি এমন হয় ভালো হয় লিখে নেওয়া এবং পরবর্তীতে অন্যের কাছে পৌঁছে দেবো আমলের বিষয়গুলো আমরা আঁকড়ে ধরবো আমল করব যেগুলো আমাদেরকে করতে নিষেধ করা হয় সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আরও বেশি নিয়ত করা এবং এই নিয়তের উপর আমল করার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আসুন আমরা আলোচনা শুরু করব সর্বপ্রথম আমরা যে সুরা আলোচনা করবো তা হচ্ছে সুরা ইনফিতার এই সুরা নিয়ে আলোচনা করবো সল্ল আল হাবিব আলা মুহাম্মাদ মুহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লাম দর্শকবিন্দু আমরা আলোচনা করব। সুরা ইনফিতার সম্পর্কে সুরা ইনফিতার এর মধ্যে কয়টি রয়েছে এই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে সুরা ইনফিতার এর নামকরণের কারণ কী এবং এর মধ্যে কি কী আলোচনা করা হয়েছে আসুন আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করি তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে সুরা ইনফিতার এটি মক্কায় মোকারামায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে নাজিলের দিক দিয়ে এই সুরাকে মাক্কী সুরা বলা হয় যেহেতু মক্কায় অবতীর্ণ হয়েছে এই কারণে এই সুরা হচ্ছে মাক্কী সুরা দর্শকবৃন্দ সুরা ইনফিতার এই সুরা ইনফিতার মধ্যে সর্বমোট আয়াত হচ্ছে উনিশটি উনিশটি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে আর যদি আমরা দেখি এটি ক্রমানুসারে অর্থাৎ সিরিয়াল অনুযায়ী এই সুরা হচ্ছে কোরআনে পাকের বিরাশি নাম্বার সুরা এইট্টি টু এর আগে আমরা একাশিটি সুরা নিয়ে আলোচনা করেছি আজকে বিরাশি নাম্বার সুরা নিয়ে আলোচনা করব আর এই বিরাশি নাম্বার সুরার নাম ইনফিতার সুরা ইনফিতার একটি তিরিশতম পাড়ায় রয়েছে এই সুরার নামকরণের কারণ কি আসুন আমরা শ্রবণ করি ইনফিতর এই শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া বিদীর্ণ হওয়া আর এই সুরার প্রথম আয়াতে এই শব্দটা রয়েছে ইনফাতরত এই ইনফাতরত এই শব্দ থেকে ইনফিতার নাম রাখা হয়েছে এটি মাজদার যারা আরবি ব্যাকরণ জানে তারা জানে যে ইনফাতরাত এটা ইনফিতার থেকে এসেছে তো ইনফিতার শব্দের অর্থও জানলাম আর এই সুরার নামকরণের কারণ কি তাও জানলাম যে প্রথম যে আয়াত আয়াতের ওই ইনফাতারাত শব্দ থেকে ইনফিতার নেওয়া হয়েছে তো তাও আমরা জানলাম দর্শক বিন্দু এখন আমরা আলোচনা করব। এই সুরার মধ্যে যে বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ বা আল্লাহ রবুল আলামিন আলোচনা করেছেন এই সুরার মধ্যে বয়ান করেছেন আমরা যদি দেখি তাহলে জানতে পারি এই সুরার যে মূল আলোচ্য বিষয় তা হচ্ছে এই সুরার মধ্যে কিয়ামতের কিছু নিদর্শন বর্ণনা করা হয়েছে কিয়ামত কবে হবে মানে কিছু যে নিদর্শন কিয়ামতের আগে যে নিদর্শনগুলো পাওয়া যায় আলামতগুলো পাওয়া যায় আলামত নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরার মধ্যে পাশাপাশি আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে আর তা আমরা পর্যায়ক্রমে শ্রবণ করি এই সুরা শুরুর দিকে ক্যামচ সংঘটিত হওয়ার সময় পৃথিবীর অবস্থা কেমন হবে যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে ইসরাফিল আকালি সালাম তিনি সিংহায় ফুক দিবেন আর তখন ক্যামত সংগঠিত হবে ওই ক্যামচ যখন সংগঠিত হবে তখন এই দুনিয়ার অবস্থা কেমন হবে ওই অবস্থার কথা ওই পরিবেশটার কথা কোরআনে কারিমের এই সুরা ইনফিতারের মধ্যে বর্ণনা করা হয়েছে আর বর্ণনা করে বলা হয়েছে যে ওই সময় প্রত্যেকটি যান প্রত্যেকটি প্রাণ যাদের প্রাণ রয়েছে যান রয়েছে তারা এই বিষয়ে জেনে যাবে যে তারা কি পিছনে রেখে এসেছে আর তারা কি নিয়ে সামনে যাচ্ছে অর্থাৎ আমতের ময়দানে যে তারা উঠবে তারা কি নিয়ে উঠবে আর তারা পিছনে কী বা রেখে এসেছে এই সকল বিষয়ে তাদের স্মরণে এসে চলে যাবে ওই অবস্থা দেখে চিন্তা করুন ওই অবস্থাটা কেমন অবস্থা হবে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক দুর্ঘটনা দেখলে আমাদের অনেক কথা স্মরণে এসে যায় ঠিক তেমনি চামতের অবস্থা দেখে চামতের অবস্থা এমন হবে ওই পরিস্থিতি ওই অবস্থা দেখে ওই সময় প্রত্যেকটা যান তারা জেনে যাবে যে তারা কি করেছে তারা এই যে ক্যামতের পর হাসের ময়দানে যে উঠবে কি নিয়ে উঠবে আর তারা দুনিয়াতে কী করেছে এই বিষয়গুলো তাদের স্মরণে চলে আসবে এই কথা কোরআনে পাকে বর্ণনা করা হয়েছে পাশাপাশি দর্শকবৃন্দ এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে যে মানুষদেরকে যে সকল নিয়ামত দেওয়া হয়েছে মানুষদেরকে প্রদত্ত নিয়ামত সম্পর্কে বর্ণনা করে তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমাদেরকে এত নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামত দেওয়া সত্ত্বেও তোমাদেরকে কোন জিনিসটি আল্লাহ তালার বাধ্য হতে তোমাদেরকে আটকিয়েছে অর্থাৎ আল্লাহ তালার অবাধ্য হয়েছ কেন হয়েছ তোমাদেরকে আল্লাহতালা কত নিয়ামত দিয়েছে এই তোমরা পেয়েছ নিয়ামত পাওয়া সত্ত্বেও এমন কোন জিনিস চলে আসলো যেই জিনিসটি তোমাদেরকে তোমাদের প্রতি দয়াশীল করুণাকারী তালার ব্যাপারে তোমাদেরকে ধোকার মধ্যে রেখেছে তোমরা ধোকায় পড়ে গিয়েছ কোন বিষয়ে যে আল্লাহ তালার অবাধ্যতা তোমরা শুরু করে দিয়েছ এই বিষয়টি এই সুরার মধ্যে সুরা ইনফিতারের মধ্যে বর্ণনা করা হয়েছে পাশাপাশি দর্শকবৃন্দ এই সুরার মধ্যে আরেকটি বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে যে প্রত্যেক মানুষের সাথে কিরামান কাতিবিন নামক দুজন ফেরেস্তা থাকবে আর তারা তাদের কাজ হবে যে আমরা যা করছি এই কাজগুলোর তারা কি করবে দেখভাল করবে দেখভাল বলতে আমরা যদি খারাপ কাজ করি তা লিখে রাখবে আমরা যদি নেকির কাজ করি তাও লিখে রাখবে আমরা এটা সবাই জানি যে আমাদের বলা হয় আমাদের দুই কাদের দুই ফিরেস্তা আছে কিরামান এবং কাতেবিন যারা আমাদের আমলসমূহ সমূহ লেখে যখন আমরা নেক আমল করি তখন এক ফেরেস্তা লেখে নেক আমলগুলো যে আমি এই আমল নেক আমল করেছি আর যখন আমরা খারাপ কাজ করি গুনাহের কাজ করি মন্দ কাজ করি অহেতুক কাজ করি তখন আরেক ফেরেস্তা লেখে যে আমরা এই খারাপ কাজগুলো করছি আমরা যত বেশি কথা বলবো যত বেশি গুনাহের কাজ করব তত বেশি আমাদের আমলনামা নামা লিখে ভরা হবে এজন্য তুই বুজুগানের দিন তারা কম বলতেন কম তাদের অ্যাক্টিভিটিস কম ছিল কম ঘুমাতেন কম খেতেন কম বলতেন প্রত্যেকটা বিষয়ের তো হিসাব দিতে হবে দর্শকবৃন্দ তো এই যে কিরামান কাতিবিন তারা যে মানুষের কথাবার্তা কাজকর্ম তাদের এই কথাবার্তাগুলো তাদের কাজকর্মগুলো কিরামান কাতিবিন যে লিপিবদ্ধ করেন এই বিষয়টিও কুরআনে পাকে এই সুরা সুরা ইনফিতারের মধ্যে আলোচনা করা হয়েছে দর্শকবৃন্দ এই সুরার শেষের দিকে আলোচনা করা হয়েছে যে নেককার যারা হবে এবং যারা গুণাহার হবে নিকার এবং গুণাহারদের যে পরিণতি হবে ওই পরিণতি বর্ণনা করা হয়েছে এবং কামতের দিন এই ক্যামতের দিনের যেই অবস্থা হবে সে অবস্থা সম্পর্কে এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে দর্শকবৃন্দ এই যে সুরা ইনফিতারের মধ্যে কিছু বিষয় আমরা শ্রবণ করলাম যে বিষয়গুলো বলা হল সুরা ইনফিতারের মধ্যে আলোচনা করা হয়েছে যে কিরামান কাতিবিন যে আমাদেরকে আমাদের কথাবার্তা কাজকর্ম লিখছে এটা আমরা জানতে পারলাম পাশাপাশি আমাদের পরিণতি কী হবে হই আমি নেককার হই আমি বদকার আমি কোনো একটার মধ্যে তো আছি হয় ভালো আমল করছি না হয় মন্দ আমল করছি তো আমার পরিণতি কী হবে ইনফিতারের মধ্যে রয়েছে পাশাপাশি আমাদেরকে যিনি নিয়ামত প্রদান করা হয়েছে আল্লাহতালার অসংখ্য নিয়ামত কোন নিয়ামতের কথা আমরা বলবো দর্শকবৃন্দ এই যে দেখুন আজকে আমি ভালো পোশাক পরছি তালার নিয়ামত অনেক লোক আছে যারা ভালো পোশাক ঠিক মতো পোশাক পরতে পারে না ভালো তো অনেক দূরে আজকে আল্লাহ তালা আমার দুইটি হাত সালামত রেখেছে অনেকে একটি হাত আছে অনেকের হাত নেই আল্লাহ তালা এটা আমার প্রতি নিয়ামত এই যে আল্লাহ তালা আমাকে নিয়ামত দিচ্ছে এই যে আমি বলছি কথা বলছি অনেকে কথা বলতে পারে না অনেক কথা বলতে গিয়ে মুখে জড়তা চলে আসে তুতলিয়ে কথা বলে এই যে আল্লাহ তালা আমাকে কথা বলার সক্ষমতা দিয়েছেন তো আমি এই যে আল্লাহ তালার অসংখ্য নিয়ামত পেলাম এই নিয়ামত পেয়ে আমি এরপর অবাধ্যতা যে করছি আল্লাহ তালার আল্লাহ তালার নাফরমানি করছি কোন বিষয়টা আমাকে এই নাফরমানির মধ্যে দিয়ে দিল আল্লাহ তালার নিয়ামত পাওয়া সত্ত্বেও এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আসলে যদি আমরা অন্তরের কান দিয়ে এই বিষয়গুলো শ্রবণ করি অন্তর দিয়ে বিবেক দিয়ে আমরা যদি এই বিষয়গুলো পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি করা উচিত আমরা কি করছি আল্লাহ করিম আমাদেরকে যেই বিষয়গুলো শুনলাম সুরা ইনফিদারের তা থেকে উপদেশ গ্রহণ করা আমল করা বেঁচে থাকা যেগুলো করণীয় সেগুলো করার তৌফিক দান করুক দর্শক বিন্দু আমরা সুরায় ইনফিতার সম্পর্কে শ্রবণ করলাম এখন কুরআনুল করিম ফুরকানুল হামিদের আরও একটি সুরা নিয়ে আলোচনা করবো ওই সুরার নাম হচ্ছে সুরায় মুফিফিন এই সুরা নিয়ে আলোচনা করব দেখব এই সুরার মধ্যে আল্লাহ রব আলমিন কোন কোন বিষয়ে আলোচনা করেছেন আসুন শ্রবণ করি সাল্লো আল হাবিব সল্ল্লাহ আলা মুহাম্মাদ মুহাম্মদ সল্ল্লাহুতআলা আলি ওসাল্লাম দশকবৃন্দ সুরায় মুতাফিফিন এটি কোথায় অবতীর্ণ হয়েছে এর মধ্যে কয়টি আয়াত রয়েছে কয়টি রুকু রয়েছে এই সুরার নামকরণ কেন করা হয়েছে কিভাবে করা হয়েছে কারণ কি পাশাপাশি এই সুরার আলোচ্য বিষয়গুলো কি কি আসুন আমরা শ্রবণ করি দর্শকবৃন্দ যদি আমরা দেখি সুরায় মুতাফিফিন এটি কোথায় অবতীর্ণ হয়েছে তা খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সুরায় মুতাফিফিনের ব্যাপারে মুফা কয়েকটি কল আছে কয়েকটি অভিমত রয়েছে মুফাশিরিনদের একটি অভিমত হল যে এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ মাক্কি সুরা এটি আর মুফাসিরিনদের আরেকটি অভিমত হচ্ছে সুরায় মুফিন এটি মাদানী সুরা মদিনায় অবতীর্ণ হয়েছে মুফাশিরিনদের আরেকটি অভিমত রয়েছে দর্শকবৃন্দ আর তা হচ্ছে যে এই সুরাটি হিজরতের সময় অবতীর্ণ হয়েছে আর এই সুরাটি হিজরতের সময় মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানের মধ্যে অবতীর্ণ হয়েছে তো তিন ধরনের অভিমত আমরা পাচ্ছি কে বলছে এটি মাক্কী সুরা মক্কা অবতীর্ণ হয়েছে কে বলছে এই সুরাটি মাদানী সুরা মদিনা অবতীর্ণ হয়েছে আবার কেউ বলছে এটা হিজরতের সময় অবতীর্ণ হয়েছে মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গায় অবতীর্ণ হয়েছে দর্শকবৃন্দ অবতীর্ণের বিষয়গুলো আমরা শুনলাম যে মুফাসিরিনরা কি বলেন কোথায় অবতীর্ণ হয়েছে এখন আমরা জানবো সুরায় মুতাফিফিনের মধ্যে কয়টি আয়াত রয়েছে দর্শকবৃন্দ সুরায় মুতাফিফিনের মধ্যে থার্টি সিক্স ছত্রিশটি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে আমরা শুনলাম আজকের অনুষ্ঠানে সুরা ইন ফিতার এটি হচ্ছে কোরআনে পাকের এইট্টি টু বিরাশি নম্বর আয়াত তো সেই হিসাবে ক্রমানুসারে সুরায় মুফিফিন এটি হচ্ছে পুরাণে পাকের ক্রমানুসারে তিরাশি নম্বর সুরা আর এটি তিরিশ পাড়ায় রয়েছে তিরিশতম পাড়ায় তো দর্শকবিন্দু সুরায় মুফিফিনের নাম রাখার কারণ কি আসুন আমরা শ্রবণ করি মুতাফিফিন এর শব্দের অর্থ হচ্ছে পরিমাপে কম প্রদানকারী অর্থাৎ যে ব্যক্তি পরিমাপে মাপের মধ্যে পরিমাপে কম দেয় তাকে মুতাফিফিন বলা হয় আর এই সুরার মধ্যে প্রথম যেই আয়াত রয়েছে ওই আয়াতের মধ্যে এই শব্দটি রয়েছে এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় মুতাফিফিন আমরা জানলাম কোথায় অবতীর্ণ হয়েছে কয়টি আয়াত রয়েছে আর এর নামকরণের কারণ কি আসুন আমরা আলোচনা করব সুরা মুতাফিফিনের মধ্যে কি কি বিষয় বর্ণিত হয়েছে দর্শক বিন্দু এই সুরার মূল আলোচ্য বিষয় হচ্ছে যে এই সুরার মধ্যে ইসলামের মৌলিক যে আকিদাগুলো রয়েছে এই আকাইদগুলো বর্ণনা করা হয়েছে এবং বিশেষ করে পরিমাপের মধ্যে যারা কম প্রদান করে পরিমাপে যারা কম দেয় তাদের ব্যাপারে বর্ণিত হয়েছে তাদেরকে তিরস্কৃত করা হয়েছে তাদের এই খারাপ বৈশিষ্ট্য যেটা ভালো না শাস্তির কথা বর্ণনা করা হয়েছে দর্শক আরও কিছু বিষয় এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে যেমনটি এই সুরার শুরুর দিকে বর্ণনা করা হয়েছে যে যারা পরিমাপে কম দেয় মাপের মধ্যে এদিক সেদিক করে তাদের জন্য খুবই কঠোর এবং শাস্তিদায়ক আজাব রয়েছে সে বিষয়ে ঈশ্বরের মধ্যে বর্ণিত হয়েছে পাশাপাশি এই বিষয়টিও বলা হয়েছে যে কাফিরদের যে আমল আমার সবার চেয়ে নিচে যে নিম্ন জায়গা নিচু জায়গা সিজিন ওই সিজ্জিনের মধ্যে লিখা হয় কাফিরদের আমল এবং যেই দিন ওই আমল বের হয়ে আসবে ওই দিন ওই ক্যামতের অস্বীকারী যারা ক্যামত অস্বীকার করে তারা তাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাদের শাস্তি হবে তাদের অবস্থা খুবই করুণ হবে পাশাপাশি এই বিষয়টিও বর্ণনা করা হয়েছে সুরার মধ্যে যে ক্যামতের দিন বলা হবে যে তারাই কি করত কোরআনে পাকের এবং ক্যামতের দিনের ব্যাপারে তারা অস্বীকার করতো যে ক্যামত বলতে কিছু নেই আর তারা কারা যারা দুনিয়ার মধ্যে দুষ্ট লোক ছিল দুনিয়ার মধ্যে গুণাগার ছিল দুনিয়ার মধ্যে খারাপ ছিল দুষ্কৃতিকারী ছিল তারাই ক্যামতের ব্যাপারে অস্বীকার করে পাশাপাশি এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে যে সকল কাফির কোরআনে মজিদকে অর্থাৎ কোরআনুল করিমকে পূর্বের লোকদের গল্প কাহিনী কাহিনি গল্পগুচ্ছর সম্বলিত কিতাব বলে তাদের এই প্রশ্নের এই কথার উত্তর প্রদান করা হয়েছে অর্থাৎ দর্শকবৃন্দ কাফিররা মানে কাফির ছিল যারা এই বিষয়টি বলতো যে কোরআনে পাক হচ্ছে আগের দিনের লোকের কাহিনী তারা যে কাহিনীগুলো বলতো ওই কাহিনীগুলো থেকে এই কোরআন লেখা হয়েছে এরকম কথা বলতো তাদের ওই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে পাশাপাশি এই বিষয়টি বলা হয়েছে যে যেমনিভাবে তারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালার একত্রবাদকে স্বীকার করা থেকে বঞ্চিত থাকতো যে তারা আল্লাহ তালা এক অদ্বিতীয় এই বিষয়গুলো তারা স্বীকার করা থেকে বঞ্চিত থাকতো ঠিক তেমনি কিয়ামতের দিন আল্লাহ তালার দিদার থেকেও তারা বঞ্চিত থাকবে এই বিষয়টি ঈশ্বরের মধ্যে বর্ণিত হয়েছে এবং তাদের ঠিকানা হবে নাম চিন্তা করি প্রিয় ইসলামী ভাইরা আমরা কোথায় আছি আমরা কি করছি যারা আল্লাহ আল্লাহতালা একতবাদকে বিশ্বাস করছে না স্বীকার করছে না তারা আজকে যারা দুনিয়াতে আল্লাহ তালা একতবাদ স্বীকার করতে পারে না স্বীকার করে না স্বীকার করা থেকে বঞ্চিত তারা কামতের দিন আল্লাহ তালা দিদার থেকে বঞ্চিত হবে তাদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম এই সুরার মধ্যে আরেকটি বিষয় বর্ণনা করা হয়েছে তা হচ্ছে নেক লোকদের আমল নামাগুলোর জায়গায় এবং তাদের প্রতিদান কি হবে তা বর্ণনা করা হয়েছে এই সুরার মধ্যে আল্লাহ যারা নেক আমল করবে তাদের জন্য পুরস্কার আর পুরস্কার সেই বিষয়গুলো কোরআনে পাকে বর্ণনা করা হয়েছে দর্শকবৃন্দ এই সুরার শেষের দিকে বর্ণনা করা হয়েছে যে দুনিয়ার মধ্যে যে সকল অমুসলিম যে সকল কাফিররা মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতো মজা করতো মুসলমানদেরকে দেখলে তারা হাসত উপহাস করত। কিয়ামতের দিন তারা যে লাঞ্ছিত হবে কাফিররা অ তাদের ওই লাঞ্ছিত হওয়ার ভয়ঙ্কর পরিণতি এই পরিণতি দেখে মুসলমানরা তখন হাসবে দুনিয়াতে মুসলমানদেরকে নিয়ে উপহাস করা হতো হাসাহাসি হাসি ঠাট্টা করা হতো কামতের দিন কাফিরদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা হবে যখন তারা লাঞ্ছিত হবে প্রিয় ইসলামী ভাইরা এই বিষয়গুলো আনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে যে বিষয়গুলো শুনলাম সুরাম তফিফিনের মধ্যে বর্ণিত হয়েছে আমরাও চেষ্টা করি দর্শকবৃন্দ এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য যা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে বলা হয়েছে আল্লাহ কারিম আমাদেরকে আজকের আলোচ্য বিষয় থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক যেগুলো থেকে আমরা বিরত থাকবো তা থেকে বাঁচার তৌফিক দান করুক দর্শকবৃন্দ আবারও দেখা হবে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে অন্য কোনো সুরা নিয়ে উপস্থিত হব অন্য কোনো সুরা আলোচ্য বিষয় নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব বর্ণনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন সাল্লু আল্ল হাবিব সাল্লাহু আলা মুহাম্মদ সল্লাহ আলী বাসাল্লাম